গত রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর হাজার হাজার সমর্থক। ওই হামলায় প্রাসাদের কর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা প্রেসিডেন্ট লুলা দা সিলভার। বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রেসিডেন্ট লুলা বলেন, প্রাসাদের ভেতর থেকে বলসোনারোর সমর্থকরা হামলাকারীদের সাহায্য করেছে। তারা প্রাসাদের ভেতরে হামলাকারীদের যেতে সহায়তা করেছেন। তারাই বিক্ষোভকারীদের জন্য প্রেসিডেন্ট প্রাসাদের দরজা খুলে দিয়েছেন বলে অভিযোগ লুলার। একই সঙ্গে বলেন, সামরিক পুলিশের অনেক সদস্য হামলাকারীদের সহায়তা করেছেন। এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে থাকা সামরিক বাহিনীর অনেকে ইন্ধন যুগিয়েছে বলেও ধারণা তার। আমার বিশ্বাস, প্রেসিডেন্ট প্রাসাদ খুলে রাখা হয়েছিল যাতে বিক্ষোভকারীরা সেখানে ঢুকতে পারেন। এটা মনে হওয়ার কারণ আছে। প্রাসাদের সামনের কোন দরজা ভাঙা এমনটা আমার চোখে পড়েনি। এর মানে দাঁড়ায় কেউ তাদের প্রবেশ করতে সহযোগিতা করছে। কাউকে বলসোনারোর কট্টর সমর্থক হিসেবে সন্দেহ করা হলে তাকে প্রেসিডেন্ট প্রাসাদে থাকতে দেয়া হবে না বলেও জানান লুলা। তিনি বলেন, তাকে গুলি করতে পারে এমন কাউকে তিনি রাখবেন না তার কার্যালয়ে। গত রোববার বিকেলে জের বলসোনারোর হাজার হাজার ডানপন্থী সমর্থক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালান। অনেকটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর তাণ্ডবের আদলে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।